প্রথমে বলি সুখদেব ব্রহ্ম একা সামলায়নি, দলের সমস্ত নেতৃত্ব, দলের বুথ স্তরের কর্মীরা, দলের অঞ্চল নেতৃত্ব, সর্বোপরি বিধায়ক সাহেব, সকলে মিলে আমরা মানে একটা টিম গেম, সবাই মিলে আমরা নির্বাচন করেছি। এবং এই নির্বাচনের যেটা ফলাফল এসেছে সেটা আমাদের চাপড়াতে 13টা গ্রাম পঞ্চায়েত, 13টার মধ্যে আমরা 7টা গ্রাম পঞ্চায়েতে অ্যাবসলিউট মেজরিটি পেয়েছি, 4টে গ্রাম পঞ্চায়েত ত্রিশঙ্কু আছে, খুব দুই একটা আসনের এদিক ওদিক আছে, সেটা আমরা এই 4টেতেও আমরা ভোট গঠন করতে চলেছি, আর 2টো গ্রাম পঞ্চায়েত বিজেপি জিতেছে। 39টা পঞ্চায়েত সমিতির মধ্যে আমরা 29টা জিতেছি, 3টে জেলা পরিষদ 3টেই আমরা জিতেছি। কারণ রাজনীতি একটা টিম গেম, এখানে একা কিছু হয় না। যে বা যারা বলতে যে আমাদের ছাড়া ভোট হবে না, আমরা ছাড়া ভোট করতে পারবে না, সেটা তো আজকে প্রমাণিত যে মানুষ ভোট দিয়েছে এবং আমাদের দলের যে দল, যে টিম গেম, সেই টিম গেম সর্বোপরি কাজ করে আজকের এই ফলাফল। এখানে একা সুখদেব ব্রহ্ম কিচ্ছু না, সুখদেব ব্রহ্ম একটা কর্মী মাত্র। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ভোটের দিন ঘটে গিয়েছিল আমাদের পিঁপড়াগাছি গ্রাম পঞ্চায়েতের 148 নম্বর বুথ কল্যাণধাম গ্রাম। আমাদের দলের কর্মীরা শান্তিপূর্ণভাবেই ভোটের লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করছিল, হঠাৎ সেখানে সিপিএম কংগ্রেসের মিলিত যে বাহিনী তারা এসে আমাদের দলের কর্মীদের উপর আক্রমণ করে ভোটের লাইনেই। একজন আমাদের কর্মী সেখানে খুন হয়ে যান, কয়েকজন মহিলা সহ 15 জন কর্মী আমাদের আহত অবস্থায় এখনও হাসপাতালে ভর্তি আছে। তবে শুধু আমাদের দল না, যে কোনো খুনই দুঃখজনক, সে যে দলেরই অন্য দলের হলেও সেটা আমরা সমর্থন করি না। খুন জিনিসটা যাদের রাজনীতির ইতিহাস থেকে মুছে যায় সেই চেষ্টা মমতা ব্যানার্জি করে চলেছেন, অভিষেক ব্যানার্জি করে চলেছেন, আমরা তাদের নির্দেশে চাপটাকে শান্ত রাখার চেষ্টা করেছি এবং চাপটাকে শান্ত রাখতে পেরেছি। তার বিনিময়ে হয়তো আমাদের একজন কর্মীর প্রাণ চলে গিয়েছে, এই ক্ষতি আমরা কোনোদিনই তাদের পরিবারকে হয়তো পূরণ করতে পারবো না, কিন্তু তাদের পাশে থাকার জন্য যতটা সম্ভব আমরা বিধায়ক সাহেবের নেতৃত্বে আমরা তাদের পাশে থাকবো। পরবর্তী উদ্দেশ্যে একটাই বার্তা দেব যে তৃণমূল কংগ্রেস দল অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ দল, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা এমন করে আমাদের দায়িত্ব মানুষ আরও বাড়িয়ে দিয়েছে এবং পঞ্চায়েতে আমরা যে ক্ষমতা পেয়েছি সেই ক্ষমতার অপব্যবহার করা চলবে না, নতমস্তকে মানুষের কাজ করতে হবে, মানুষের কাছে যেতে হবে। মমতা ব্যানার্জির যেসব প্রকল্প, সেই প্রকল্প মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমাদের প্রধানরা, আমাদের মেম্বাররা সর্বতভাবে কাজ করার জন্য আমি তাদের অনুরোধ করব। এবং মানে উদ্ধত আচরণ, ঔদ্ধত্য এগুলোকে ত্যাগ করে মানুষের কাছে মাথা নিচু করে মানুষের কাজ করতে হবে এবং আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালীভাবে চাপড়ায় প্রতিষ্ঠা করে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির হাতকে শক্ত করতে হবে। বিরোধীদের কিন্তু একটা অভিযোগ থেকেই যাচ্ছে যে গণনার শেষ দিন পর্যন্ত চাপড়াতে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতি বাহিনীরা দাপট চালিয়ে গেছে, কি বলবেন? দেখুন, এগুলো অভিযোগ তারাই করে যারা মানে যাদের কোনো ক্ষমতা নেই, এটা আজ না, ইতিহাস সাক্ষী আছে। যে দেশেই কোনো যুদ্ধ হয়েছে, মানে যুদ্ধ মিল সেই যুদ্ধ নয়, আমি বলছি সেটা যেটা গণতান্ত্রিক যুদ্ধ হয়েছে, সেই গণতান্ত্রিক যুদ্ধে বারবার তারাই অভিযোগ করেছে যাদের কাছে কোনো লোক নেই, যাদের কাছে কোনো সংগঠন নেই, এটা ইতিহাস প্রমাণ করেছে। এবং এখনও সেই ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে, বিরোধীদের কাছে লোক নেই, বিরোধীরা হার নিশ্চিত, যেটা বারবার অভিযোগ করছে। তৃণমূল কংগ্রেসের কাছে যদি দুষ্কৃতি থাকতো, তৃণমূল কংগ্রেস যদি চাপড়াতে দুষ্কৃতি রাজ কায়েম করতো, তাহলে তৃণমূল কংগ্রেসের কর্মী খুন হতো না, এটা তো তার সবচেয়ে বড় উদাহরণ। আপনার নাম আন্ডে জিজ্ঞেস? সুখদেব ব্রহ্ম, ব্লক সভাপতি, চাপড়া ব্লক, তৃণমূল কংগ্রেস।